ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম ফারুকের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব আব্দুল মান্নান, সিনিয়র ভাইস চেয়ারম্যান রোকসানা মাহবুবা লাভলি, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক মামুন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন কাদের, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন শরীফ। সভায় বক্তারা দলমত নির্বিশেষে সংগঠনের সবাইকে দেশের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দেশে মাদক ও জুয়াবিরোধী সরকারের চলমান শুদ্ধি অভিযানের প্রশংসা করে বক্তারা সর্বস্তরে মানবাধিকার বিষয়ে সবাইকে প্রতিনিয়ত সজাগ ও সচেতন হওয়ার পরামর্শ দেন। নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানানো হয় সভায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, সদস্য শামিমা বেগম, আবু বক্কর সিদ্দিকী, ফিরোজ আলম চৌধুরী রিপন, কাউসার আমিন শামিম, খালেদ রাব্বি, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম রেজা, আব্দুল মাহবুদ সুমন সহ আরও অনেকে। সাধারণত অনেক সংগঠন আছে, এগুলো মানুষদের থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সাথে কালেকশন করে অনেক মানুষ সেবা করে, এটা তো কিন্তু মানুষ সেবা হয় কিন্তু আমাদের এই কারণে রাজনৈতিক সংগঠন আমরা নিজের টাকা পয়সা দিয়ে বিশেষ করে আমাদের সরকার যে প্রোগ্রাম করেছেন আপনারা গিয়েছেন দেখেছেন আজকে ওইটা খোলা রামপুর ওয়ার্ডের ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে এটা প্রতিটি মানুষের মুখে মুখে এটা শোনা সেটা শুনতেছি। সেই হিসেবে আমরা 43টি ওয়ার্ডে যাতে বিভিন্ন রাজ্যের মানুষের মানুষ সেবা দিতে পারি, বুঝতে পারি, সে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সে অনুরোধ থাকবে। আমিও সম্পৃক্ত হয়েছি সম্পৃক্ত। একটিমাত্র সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রেস ফাউন্ডেশন নিজের অর্থ ঘুরে দিয়ে মানুষের ধারে ধারে, মানুষের ওয়ার্ডে ওয়ার্ডে, মানুষের ঘরে ঘরে ঘর থেকে ডেকে নিয়ে এসে যে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে, আশা করি আমার মনে হচ্ছে এই ধরনের সংগঠন বাংলাদেশের খুঁজে পাওয়া প্রাপ্ত হয়ে যাওয়া। আমরা ক্ষুদ্র কিছু করে দেখাইছি বিদায় আমাদের সংগঠনের কথাটা আজকে বিশ্ববাজারে শোনা যাচ্ছে, গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে। তাহলে আপনার করণীয়টা কী? এখন গত কিছুদিন আগে আমরা এক মাস পূর্বে বিগত এক মাস আগে আমরা যে কাজটা করেছি মুন্সিপাল সংস্কৃতি পরিষদের কার্যালয়ের সামনে 1126 জন মানুষকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি বিভিন্ন সেক্টরে। এত যারা পরিশ্রম অত্যন্ত পরিশ্রম করেছেন, আমাদের সিনিয়র বাচ্চা ম্যাডাম আছেন, এর মধ্যে আমাদের জেলা কমিটির সভাপতি সেক্রেটারি এবং নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করেছেন, বিদায় শুভেচ্ছা পাওয়া গেছে। বাংলাদেশের চলমান যে অবস্থা, যে চাপ এবং যে মানসিক চাপের মধ্যে আমরা আসলে দিন যাপন করছি, সত্যি অন্তর অত্যন্ত ভারাক্রান্ত। যেটুকু আমরা আসলে আশা করি না এই জাতির কাছে, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কার্যক্রমগুলো, আমাদের আচরণগুলো আজ এমন, একটি পশুকেও হার মানাচ্ছে। বনের একটি বাঘ কিন্তু একটি হরিণকে শিকার করে, পাঁচটা বাঘ একসাথে একটা হরিণকে শিকার করে না, আজ পর্যন্ত আমরা দেখিনি ডিসকভারিতে বা ব্যক্তিগতভাবে। আমি বিভিন্ন চিড়িয়াখানায় বা ওপেন চিড়িয়াখানায় গিয়েছি আমি, কিন্তু দেখিনি এইভাবে। আজকে আবরারকে একসাথে কয়েকজনে মিলে এমনভাবে আলগি দিয়ে নিয়ে যাচ্ছে, মানে হচ্ছে যেন সে দুলা, কিন্তু না, তাকে হত্যার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ফুটেজে দেখা গেছে। এই জিনিসগুলো আসলেই খুবই মর্মাহত। আমরা এই জাতির কাছে আমরা এটা আশা করি না, আল্লাহর পক্ষ থেকে আসলে এই জাতির জন্য আমরা কী পাবো, আল্লাহ আমাদের জন্য কী রেখেছে ভবিষ্যৎ আমাদের এই দেশের জানি না। আমরা সবাই যদি আজকে সচেতন হই, এই আবরার হত্যার জন্য বুয়েট কর্তৃপক্ষ কোথায় ছিল, বুয়েট কর্তৃপক্ষের উপরে প্রশাসন যারা ছিল তারা কোথায় ছিল, এই যে আজকে শুনতেছি এত বছর যাবত এখানে টর্চার হয়, প্রত্যেক ছাত্র নতুন ছাত্রকে টর্চার করা হয়, কিন্তু এই বিষয়ে সরকার প্রধানও জানে না, প্রশাসন প্রধানও জানে না, কেউ জানে না। এগুলোর বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এবং আজকে আমরা মিডিয়ার যুগ, আজকে সামাজিক মাধ্যম ফেসবুক আছে, আমরা অন্ততপক্ষে
একজন ছাত্রকে অত্যাচার করলে আরজন ছাত্র আমরা কাউকে না কাউকে কোনোভাবে যদি মেসেজটা পৌঁছাইতে পারি তাহলে ওই ছাত্রকে জীবন রক্ষা করা যায়। কিন্তু আমরা সবাই ভীত, ভীতর অবস্থানে বসে থেকে আমরা দেশের কোনো উন্নয়নও করছি না, কারো কোনো সাহায্যও করছি না। এটা আমাদের কাম্য নয়। মানবাধিকার বলতে এমন নয় যে আমি নিজে জান দিয়ে দেবো একা, সেটা না। আমি একজনকে নিউজ দিয়েও একজনের জীবন বাঁচাতে পারি, একটা গোপন তথ্য দিয়েও একজনকে আমি মাদককে রুখতে পারি, একটা হত্যা রুখতে পারি, এটা আমাদের পক্ষে সম্ভব। কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। আজকে আমরা সচেতন নই বলে আমাদের সমাজে এগুলো ঘটছে। তো ভাই ও বোনেরা, আজকে সবাই একটু চোখ কান খোলা রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি। বাংলাদেশের এই যে চলমান প্রক্রিয়া, এটা কীভাবে বন্ধ করা যায় আমরা সকলে মিলে এটার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারি। আগামীতে যেন আমাদের দেশে এগুলো না ঘটে, এগুলো যেন আমরা আর দেখতে না হয়। আসলে আলোচনা করলে সারাদিনই করা যায়, আলোচনা করে শেষ করা যাবে না। আমাদেরকে নিজেকে প্রথমে বদলাতে হবে, পরে সমাজকে বদলাতে হবে, পরে দেশকে বদলাতে হবে। তা আমরা চেষ্টা করব নিজেকে সচেতন করতে, নিজেকে সাহসী করে তুলতে। নিজেরা সাহসী হলেই তবে আমার পাশের জন্য আমার সাথে সাহসী হবে। তা আমি আশা করব আমার প্রত্যেক ভাই বোনেরা প্রত্যেকেই সাহসী অবস্থানে থাকবেন। ইনশাআল্লাহ মৃত্যু, জন্ম যখন আমাদের হয়েছে মৃত্যু হবেই, তা আমরা মৃত্যুকে ভয় করব না ইনশাআল্লাহ। তো আগামীতে আমাদের যে এই বর্তমান যে একটি পলি হত্যার বিষয়ে আমাদের জেলা কমিটির শারমিন যে পদক্ষেপ নিয়েছে, সালাউদ্দিন কাদের যে পদক্ষেপ নিয়েছে, তাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য হৃদয়ের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যে সাহসী পদক্ষেপ নিয়েছে, যদি আসলে আমাকে বলা হতো ইনশাল্লাহ আমিও দৌড়ে চলে যেতাম, কিন্তু হয়তো আমি মেসেজটা পাই নাই বা আমি মেসেঞ্জার কোনো মেসেজ পাই নাই, সেজন্য যেতে পারি নাই। তা আশা করব যে যেখানেই আইনি হোক, কোনো সামাজিক স্থানে হোক, যেখানেই হোক, ইনশাল্লাহ ভয় করি না আমি আল্লাহ ছাড়া কাউকে। আমাকে ইনশাল্লাহ নিউজ দেবেন, আমি সর্বদা প্রস্তুত আছি ইনশাল্লাহ সব জায়গায় যেতে। ধন্যবাদ সবাইকে। কি উদ্দেশ্যে সংগঠন করেছেন আমরা এখানে এসে সংগঠনকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য? জনাব আব্দুল আজিজ মহোদয়, আজকে এই কক্ষটি, এই রুমটি কান্নায় ভরাক্রান্ত হয়ে গেছে। আমি যে কোনোভাবে ফেসবুকে আসে না, চলে গেছে আসে না ডাক, আমি যে কোনোভাবে ফেসবুকে এই তথ্যটা পাই যে রাবেয়া সুলতানা পলি একটি হত্যাকাণ্ড, সেটা তখনও প্রাথমিক অবস্থায়। হত্যাকাণ্ডটি পাওয়ার পরে আমি তখন প্রাথমিকভাবে চিন্তা করলাম যে এটা নিয়ে একটা কাজ করার মতো মানবাধিকার সংগঠন তো সবগুলো নিয়ে কাজ করতে পারবে না, গরিবদের দিকে একটু কাজ করার কাজ একটু বেশি থাকে। তো আমি প্রথমে চিন্তা করলাম যে শারমিন শরীফকে আমি, আমাদের আরেক নেত্রী, ওনাকে আমি গত কয়েকদিন আগে নক দিলাম, উনি থানায়, উনি বলছে যে আমি থানায়। তো উনি যখন থানায় থাকে, ওনাকে আমি চিন্তা করলাম যে আপনার যেহেতু পাশে, আপনি এটাকে নক দেন। এক পর্যায়ে উনি দেখা গেলো যে ভিকটিমের ভাইয়ের মোবাইল নাম্বার কালেকশন করলো, উনি ওনাদের সাথে ক্রস পোর্ডিং করছে। আমি কোর্টে গিয়ে মামলার নথিপত্র দেখলাম, মামলা রুজু হয়েছে, আসামি রিমান্ডে ছিল, আসামি রিমান্ডের পরে আসামি এখন জেলখানায় আছে। এরপরে সালাউদ্দিনকে সহ, যদিও সালাউদ্দিনকে আমরা এখানে চাচ্ছিলাম চেয়ারম্যান সাহেবের এখানে কাজ করো, এখন যথেষ্ট ব্যস্ত হয়ে গেছে। সালাউদ্দিন আমাদের জেলা কমিটির একটা স্ট্রং হ্যান্ড ছিল, আমাদের যে কোনো কাজে ওকে পাওয়া যেত। তো সালাউদ্দিন রাতে রাতে কেন সালাউদ্দিন গেল, সালাউদ্দিন কিন্তু ওখানে গিয়ে আমাকে বলছে যে আমি স্পটে গেছি। আমিও কিন্তু কোর্ট থেকে, আমাদের সালাউদ্দিন যে সময়টায় গেছে রাতের 9টা বাজে, তখন কিন্তু আমরা সবাই কাজ থেকে বাসায় ফিরছি। সালাউদ্দিন যদি আমাদেরকে নক করতো যে আমি যাচ্ছি, তাহলে আমরা হয়তো একটা টিম একটা সিজি যেতে পারতাম। সালাউদ্দিন ওটা আমাদেরকে কাউকে নক করে স্পটে গিয়ে বলতেছে যে আমি স্পটে আসছি। তো তখন শারমিন যেহেতু ওদের সাথে আগের থেকে করসপন্ডিং করছে, শারমিন সহ ওখানে গেলো। তো আপনার প্রোগ্রামটা এত মাঝরাতে কেন হলো? আপনি তো সারাদিন ফ্রি ছিলেন। আপনি আমাকে যে কৈফিয়তটা দিছেন, আপনি রাসেলকে ফোন করছেন, ভিকটিমের ভাই রাসেল আপনাকে বলছে যে উনি আজম নাসিরের কাছে যাবে, গিয়ে উনি আপনাকে জানাবে। আপনার কি দরকার ছিল না ওনাকে একটা হ্যালো করার যে আপনাকে আজম নাসিরের ওখান থেকে আসছেন? আজম নাসির তো এত ফ্রি ব্যক্তি নয় যে ওনাদেরকে নিয়ে সারাদিন থাকবেন। তাহলে আপনি এখানে ব্যস্ততা দেখাচ্ছেন, চেয়ারম্যান সাহেবের চ্যানেল কর্ণফুলি নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন, এই জন্য আপনাকে সাংগঠনিক কাজে আমরা পাচ্ছি না। আপনি আবার দাওয়াতে ঠিক আছেন, দাওয়াত যত সময় দিয়ে আসছেন, দাওয়াত কার্ডও দিয়ে আসছেন। তো এর পরবর্তীতে এটা আবার পরবর্তীতে এটা যেটা দেখা গেল, আমি যেটা বুঝলাম, এটা ধর্ষণ সহ মার্ডার সম্ভাবনাই বেশি।
তারপর আমি তাদেরকে যেহেতু আমি এখানে ক্রাইম প্র্যাকটিস করি, আমার ছোট ভাই আসছে আরিফিন, সেও আমাদের সাথে প্র্যাকটিস করে, ওকে স্বাগত জানাচ্ছি এখানে। আমার তাদেরকে আমি প্রাথমিক কিছু ইন্টারভিউ নিলাম, আমার সাথে অনেকগুলো কথা হলো যে ঘটনার সময় তাকে কিছু দেখছি কি না, তাকে আসা যাওয়ার পথে কেউ ঘরে ঢুকতে দেখছি কি না। ওরা বললো যে ওরা না, আলামতে যেটা স্যান্ডেলের একটা ব্যাপার বললো, পরবর্তীতে পুলিশ দেখলাম যে সেটা বলতেছে স্যান্ডেলগুলো তিনতলার একটা ভাড়াটিয়ার, সেটা নিশ্চিত হয়েছে ভাড়াটিয়া। প্রথমে তাদেরকে দেখে ভাড়াটিয়া মানে লাশ যখন দেখে ঝুলন্ত অবস্থা, যে কোনো মানুষ একটু অ্যাবনর্মাল হয়ে যায়, পরে তারা ট্রেস করছে যে স্যান্ডেলগুলো ভাড়াটিয়ার। তবে সে আবদুল্লাহ আল মামুন এর এত সাহস কেন, সে কেন 14 লক্ষ 13 লক্ষ ওর এত টাকা, ও কেন একথা বলবে, ওকে তো এই দায়িত্ব ওকে দেয় নাই। আবদুল্লাহ আল মামুনকে আপনি আপনি মামলা নেবেন, ওদের আপোষ করবেন, আপনার এত ইন্টারেস্ট কেন? আমি আবদুল্লাহ আল মামুন এটাকে একটু আরফিন দেখেন উনি কোন 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 এসআই হয়েছেন, আপনার ভাই তো সার্জেন, দেখেন আবদুল্লাহ আল মামুন উনি কি, উনি এত ইন্টারেস্ট কেন? এবং আবদুল্লাহ আল মামুনের ব্যাপারে ডিসিকেও বলা হয়েছে। হ্যাঁ, তো ডিসি সাহেবের সাথে একটা কথা হয়েছে, ডিসি সাহেব বলতেছে যে ঘরের দরজা বন্ধ ছিল, ঘরের দরজা যদি বন্ধ থাকে তাহলে ভিতর থেকে যদি বন্ধ থাকে তাহলে ওনাদের লোকজন কীভাবে ভিতরে মানে ভিতরেই তো ছিল গেল, ওনারা বলছে যে তালা ভেঙে গেলো। এখন ওর একটা বক্তব্য আসছে তালা ভেঙে ঢুকার পর একটা দরজা খোলা পাইছে। আবার আমি আরও কিছু কোয়েরি করছি, ও কোনো ড্রেস চেঞ্জ করছে কি না, হ্যাঁ এই ধরনের ঘটনার পর অনেকে ড্রেস চেঞ্জ করে ফেলে, অথবা আজকে একটা কোশ্চেন করছে যে এই ঘটনার সময় উনি কোথায় ছিল, আমি যে এখন এখানে আসি, যদি কেউ একটা আমাকে মার্ডার মামলায় ফাঁসায় তাহলে আপনারা তো এখানে অনেক সাক্ষী আছেন যে আমি এখানে আসছি কয়টায়, আমি এখানে 3:30 আসছি, আমি এখনও আপনাদের সাথে আসছি, তাহলে উনি কোথায় ছিল, কার সাথে ছিল এই সময়টা, এটার কোনো তথ্য প্রমাণ আছে কি না? ওদেরকে আমি কিছু কোয়েরি করছি, আসলে ওদের দেখা গেছে আপনি একজন আসছেন, আপনি কী হন ওনাদের? হ্যাঁ আঙ্কেল, ওনারা আসলে খুবই অসহায়, ওনাদের সাথে থাকার মতো কেউ নেই। তো সারবিনশরে বের মধ্যে ফজলুল করিমের ছেলে কী করিম, ফাইদিস করিমের সাথে এই ব্যাপারে উনি লিঙ্ক করে ফেলছে, এটা উনি দেখতেছে, উনি আবার ওনাকে আমি ব্যাকআপ যতটুকু দরকার দিচ্ছি। তো এই এটা একটা মামলা, একটা মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এভাবে মরাটা অথবা তাকে হত্যা করাটা, এটা আসলে আশার 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 অপেক্ষা রাখে না। আমি আমার ভাই আরফিন আসছে, আমি এখানে 10 থেকে 20 জন লয়ার এঙ্গেজ করবো, এই সংগঠনে ডাক্তার এঙ্গেজ করবো 15 থেকে 20 জন, তো আরেফিনের সাথে আরও একজন অভিজিৎ ও আমাদের এখানে এঙ্গেজ করছে হয়েছে। আরেফিন সহ এই মামলাটা আপনি দেখেন, মামলাটা আপনার দায়িত্বে দিয়ে দিলাম আজকেই এই সংগঠনের উপস্থিতিতে, আপনি সারবিন জুড়ে এই মামলাটা দেখেন। আপনি যেহেতু তরুণ আছেন, আপনি এগুলো নিয়ে যত প্র্যাকটিস করবেন আপনার জন্য ভালো হবে, আপনি এই মামলাটা দেখেন। এই মামলার ব্যাপারে আপনি যেহেতু আছেন, ওনার বাসা তো চিনছেন চেয়ারম্যান সাহেবের, ওনার এটা ওনার এখানে আছে, আপনি ওনাকে রিপোর্ট করবেন, ওনার এখানে চ্যানেল কণ্ঠফুলি আছে। একটা কথা, আপনাদের বক্তব্য পরিষ্কার, যদি আপনারা মিডিয়ার কাছে না যেতেন তাহলে আপনারা আজকে বিচার পেতেন না, কারণ আপনাদের এটা প্রথমে এটা কি ওই একটা কি আত্মহত্যা বলে মামলাটা ক্লোজ করে, অপমৃত্যু হিসাবে যেটা অপমৃত্যু মামলা করে ক্লোজ করে দিতে চাইছে, তো আপনারা মিডিয়ার দরজায় গেছেন, এটা তৎপর হবে। এবং এই যে আপনাদের আজকের যেটা হয়েছে সেটাও কিন্তু মিডিয়াতে যাবে, আপনারা আজকে এখানে আসছেন সেটা ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে মিডিয়াতে যাবে। তো ওগুলো আবার প্রশাসন দেখে, প্রশাসন কিন্তু অনেক ভাব দেখায় যে আমরা মিথ্যা মামলা, আমরা কিন্তু প্রশাসন ভিতরে সবগুলোই দেখি। আসলে ফলি হত্যার খবরটা আমি আসলে আমাদের গ্রুপের মধ্যে প্রথমে দেখতে পাই, দেখার পরে আমি অ্যাডভোকেট ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তো পরে দেখলাম যে আমাদের শারমিন আফা এটা নিয়ে মোটামুটি ভালো পরিশ্রম করছে, অনেক সময় দিয়েছে এবং এখনও আছে। এই পরিস্থিতিতে আমি একটা মানববন্ধন করার জন্য প্রস্তাব করছিলাম ফারুক ভাইকে, ফারুক ভাই পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করার জন্য বলছিল এই বিষয়টা। আর আমাদের সাদ্দাম ভাইয়ের ক্যাম্পিংটা করার পরে আমার একটা ক্যাম্পিং করার কথা ছিল, তো আমি ক্যাম্পিংয়ের যে স্থানটা নির্ধারণ করছি ওই স্থানটাও মুক্ত জায়গা, বৃষ্টি বাদল শুরু হওয়ার কারণে এই প্রোগ্রামটা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে বৃষ্টি বাদল শেষ হইলে আমি আমার প্রোগ্রামটা আবার করব। এগুলো আমি আলোচনা করার জন্য আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা আলোচনার মাধ্যমে দেশের মানুষকে আহ্বান করতে চাই, দেশে কি হচ্ছে, কেন হবে, মাদক আনে বিভিন্ন সংস্থার লোকজন, আমরা
একজন অপরজনকে ধরতেছে দেখতে পায়। এখানে কেউ আইনশৃঙ্খলা বাহিনী যত আছে তারা মাদক নিয়ে জড়িত হয়ে যাচ্ছে। ছাত্রদের মধ্যে থেকে একজন অপরজনকে পিটি মারা হচ্ছে এবং ছোট শিশুরা আজ নিরাপদ না, কারণ দেশের আইনের শাসন সুষ্ঠুভাবে যদি পরিচালনা করা না যায় তাহলে দেশের মধ্যে এরকম দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এরকম সংগঠিত আরও হবে। কারণ যারা ভিকটিম, যারা অন্যায় করে তারা পার পাইয়া যাচ্ছে। এই যে পলি হত্যা পর কিভাবে মামুন একজন পুলিশ অফিসার হয়ে 14 লক্ষ টাকা ভিকটিমকে যাচতে পারে, কেন তার এই টাকা কোথায় পাইল, এটা পুলিশ কমিশনার এবং আইজি সাহেবকে আমি অনুরোধ করব এবং র্যাবের প্রধানকে অনুরোধ করব জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে কিভাবে একজন পুলিশ অফিসার মামলা না নিয়ে একজন হত্যাকারীকে বাঁচানোর জন্য 14 লাখ টাকা ভিকটিমকে দিতে চায়। এই ব্যাপারে আমরা কঠোরভাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নজর আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমরা চাই একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মানুষগুলি গঠন করার জন্য জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা কাজ করে যাচ্ছে। শুধুমাত্র কোনো লোভের আশায় নাই, দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তির আশায় আমরা চাই এ দেশ একটা মানবতা বলতে থাকবে। মানবতার ধর্ম ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্ম হোক না কেন, যার যার জন্ম নিয়েছে বাঁচি থাকবে এবং শান্তিতে বসবাস করবে। তাহলে আমরা আমাদের সন্তানকে কলেজে পাঠানোর পর তাকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে, এখানে লাশ হইয়া যদি ফিরতে হয় তাহলে মা বাবার যে কান্না সে আশ্বামালা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে পারে না, কিন্তু দেশের মানুষ কীভাবে সহ্য করবে। তাই অনুরোধ করব আমরা যেন এই হত্যাকাণ্ড আবরা হত্যার মতন পিটিয়ে পিটিয়ে মাতুল দিয়ে, একটা মাতুল পাওয়া গেল ওখানে, আমরা দেখলাম মাতুল দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাহলে কেন একজন একজন সহকর্মী, একজন তারে সহযোদ্ধা, একজন তারে কলেজের ছাত্র, সেই সহানুভূতি, আমি যদি রাজনীতি করি আমার আমার দলকে ভালো ভালো দেখার জন্য, আমি যে দল করি না কেন আমার দলকে ভালো দেখার জন্য আমি তো একটা ভালো কাজ করব, কিন্তু একটা ফেসবুকের স্ট্যাটাস নিয়ে যদি আমি একজন মেধাবী ছাত্রকে হত্যা করলাম, এটা কিদরনের পশু মতো হইতে পারে মানুষ, আমার বুঝে আসে না। তাই আমি আমাদের সংগঠনের কিছু ধারাবাহিকতার কথা বলবো এরপরে। এই যেহেতু একটা মিটিং, এই মিটিংয়ের পরে আপনারা 2 মিনিট কথা শুনবেন, কিছু করণীয় আছে, যেহেতু এখানে ভিকটিমের আছে এখানে সব কিছু বলা যাবে না, কারণ আমাদেরকে হঠাৎ কিছু সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু আমরা জাতীয় পরিবেশ মানবাধিকারে কাজ করি। আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এখানে কী ঘটনা করছে, কীভাবে করলো, এটা হঠাৎ করে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এটা আমরা দেখি নাই, আমরা মানুষের শোনার কথা, এখানে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আমাদের এই সিদ্ধান্তের কারণে অনেকের একদম হত্যার মতো ঘটনা গড়িয়ে যেতে পারে। তাই আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার কাজ করব, আমাদের যে দিক নির্দেশনা হবে সেই দিক নির্দেশনা মতো, না হয় একজন আমাদের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাও খুব ক্ষতিকর, আর আমাদের দ্বারা যদি একজন ক্ষতি করে নাই বিপদে পড়ে যায় তাও ক্ষতিকর। তাই আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা গুম খুন হত্যাকাণ্ড এগুলি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। সরকারকে আরও আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে মায়ের মতো একটা নির্দেশ দিয়েছেন, উনি বলছে আমার সন্তান মতন আমি নির্দেশ দিয়ে দিছি তাদেরকে ধরার জন্য। সরকার সদিচ্ছা আছে বিদায়, আজ 17 জনের মতো একজন এই এর থেকে ধরি আনছে, সিলেট থেকে ধরি আনছে, সীমান্ত পার হওয়ার আগে ধরা পড়ছে। তাহলে সরকার যদি আন্তরিক না হয় এরকম হত্যাকাণ্ডের পর ছাত্রগুলি তারা ধরতে পারতো না। তাহলে সরকারকেও আমরা ধন্যবাদ দিতে চাই এবং সরকার আশা করি এই ধরনের বিচারগুলি যেন কঠিন হস্তে দমন করার জন্য সদিচ্ছা
মানুষকে একটা আশ্বস্ত করতে পারে সেই জন্য আমি সরকারকে অনুরোধ করব ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে আরও অনুরোধ জানাই যারা আমাদের নতুন সদস্য আসছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা জেলা কমিটির যারা আছেন তারা জেলা কমিটির থাকেন আবার জেলা কমিটির একজনকে দিয়া ওই থানায় একটা কমিটি করার জন্য আমি অনুরোধ জানাবো জেলা কমিটিকে প্রত্যেক থানায় থানায় যেন কমিটি হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে যেন আমরা আরও ভালো ধরনের প্রোগ্রামগুলি করতে পারি আমি আজকেই ঘোষণা করতে চাই যে চট্টগ্রাম জেলার যে সমস্ত অনুষ্ঠানগুলি হবে জেলা কমিটির উদ্যোগে হবে আমরা সহযোগিতা দিয়ে যাব এটা যেন আমরা শুধুমাত্র সহযোগিতা দিয়ে যাব যা যা করণীয় তা সব কিছু আমরা করব কিন্তু জেলা কমিটি কী করবে অর্গানাইজ করবে জেলা কমিটি এটা কোথায় কী অনুষ্ঠান হচ্ছে সেটা অর্গানাইজ করবে কিন্তু আমরা যেহেতু ফ্রি চিকিৎসা দিয়ে যাই এই চিকিৎসা সেবাগুলি স্কুলে হলে ভালো হয় যেহেতু যেখানে স্কুল অর্গানাইজ করবে সেই স্কুলে আমরা কী করব এই একটা যে চিকিৎসা সেবা দিচ্ছি সেটা আমরা দেব আমাদের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান একটা প্রস্তাব আনছে যে কক্সবাজার জেলায় আমাদের একজন ডাক্তার যিনি আমাদেরকে সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন খেদমত করে যাচ্ছেন তাদের বিবাহ এবং প্লাস এখানে একটা চিকিৎসা ক্যাম্প করার জন্য তো বিয়ে 31 তারিখ চিকিৎসা ক্যাম্প 31 তারিখ নাকি আমাদের এই এখানে প্রোগ্রাম যারা যেতে চায় আগে একটা এই লিস্ট করার জন্য যারা যারা যাইতে চায় একটা লিস্ট প্রস্তুতির জন্য একটা দরকার আছে আমি অনুরোধ করব এই লিস্টের 25 তারিখের মধ্যে লিস্টে জমা দেওয়ার জন্য সেই হিসাবে অর্গানাইজ করা হবে ওনারা কী দিলেও আমরা কী করলাম এটা বড় কথা না এটা একটা সুন্দর হইতে হবে আমাদের ব্যানার নিয়ে যাবো এখান থেকে ব্যানারগুলি সামনে থাকবে গাড়ির বহরণ মধ্যে থাকবে তো যারা যেতে চায় আগে নাম দিবে এটা যেন সুবিধা হয় আর আমি অনুরোধ করব মিটিংগুলি সুন্দর হইতে হবে মিটিংগুলি সুন্দর হইতে হবে জেলা কমিটির সভাপতিত্ব করবে জেলা সভাপতি জেলা কমিটির সভাপতি হবে লাস্টে বক্তব্য এখানে যদি কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য থাকে কেন্দ্রীয় কমিটি তার আগে বক্তব্য দিবে এবং সে সভাপতিত্ব অনুশেষ বক্তব্য দিবে এটা হলো নিয়ম দ্বিতীয় নম্বর কথা হলো ভাইস আমাদের ভাইস চেয়ারম্যান থাকতে পারে আমাদের মহাসচিব থাকতে পারে আমি থাকতে পারি সবাই থাকতে হবে এরকম কোনো কথা নাই একজন মেহমান হয়তো থাকবে এই বৈঠকে এবং জেলা কমিটির মিটিংগুলি এইভাবেই হবে সাধারণ সম্পাদকের লাস্টে বক্তব্য দিবে যেহেতু সদস্যদের কথা শুনতে হবে যেহেতু আপনাদের এটা ঘরোয়া মিটিং এই মিটিংয়ের মধ্যে যার যার মনের একটা প্রস্তাবনা থাকে সবাইকে সুযোগ দিতে হবে এটা দুই ঘন্টার একটা প্রোগ্রাম হতে পারে এক ঘন্টার প্রোগ্রাম কিন্তু টাইমটা সঠিক থাকতে হবে তাহলে মজা পাবে না হয় অনেকে আসলো এক ঘন্টা বসে থাকলো আরেকজন আসলো কিছু শুনলো না তাহলে ধারাবাহিকতা থাকলো না তাহলে এই যে মিটিংগুলি যেন হয় সুন্দর এই আবার যারা উপস্থাপক তাদের দেখো আমরা সৌন্দর্য দেখতে পারি নাই এটা সৌন্দর্যের একটা মাপ কাঠি আনতে হবে যেমন কোরআন তেলাওয়াত দিবেন কোরআন তেলাওয়াতের পরে যে একটা স্বাগতিক একটা বক্তব্য দিবে যেটা প্রচার সম্পাদক হোক সাংগঠনিক সম্পাদক এরপরে জেলার সাধারণ সম্পাদক জেলার সভাপতি সভাপতিত্ব হবে এখানে অতিথি যেই থাকবে তার বক্তব্য থাকতে পারে এবং এর মধ্যে এগুলি সুন্দরভাবে যদি না হয় এখানে যেহেতু মিডিয়ার কাছে যাচ্ছে এটা সারা বাংলাদেশ না সারা পৃথিবী সরে যাচ্ছে আপনার স্যাটেলাইট টিভি আপনাদের দেখাচ্ছে এক মিনিট বা এক সেকেন্ড এটা আর দেখা যাবে না আপনি এই প্রোগ্রামটা আমার টিভি যতদিন আছে আমার টিভি যদি চলিও যায় আপনার প্রোগ্রামটা আজীবন থাকি যাবে আপনি মৃত্যুর পরে আপনার সন্তানেরা দেখবে এই এই সুবিধাটা এই অনলাইন টিভি এগুলি করে দিছে অনলাইন টিভির অনলাইনটা এমন একটা প্রোগ্রাম সেটা নামসা পর্যন্ত যাবে না তাহলে লাইক দেওয়ার সাথে সাথে এক বছর পর আবার আপনার এই সংবাদটা শুরু করতেছে আপনি মারা গেলেন কিন্তু এই যে আপনি এখানে দায়িত্ব পালন করলেন এই ছবিটা থাকি গেল এটা 100 বছর পরেও এটা দেখবে মানুষ তাহলে ওই যে স্যাটেলাইটগুলি একবার দেখানো পর আপনি খুঁজে পাবেন না কোথাও তো এই যে স্যাটেলাইটগুলি যারা অনলাইনে আমরা কাজ করতেছি আমাদেরকেও আপনারা আপনার পাশের খবরগুলি তুলে ধরেন এবং এটা আপনার নৈতিক দায়িত্ব
আর মাদক যে মাদকের সোয়ায় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মানবাধিকার প্রতিটি কর্মীকে আমি অনুরোধ জানাবো প্রতিটি নেতাকে অনুরোধ জানাবো প্রতিটি সংগঠনকে অনুরোধ জানাবো এইখানে যেন কি করা হয় এই সংবাদটা আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমরা সেটা প্রচার করে দেব আপনাদের আপনাদের জন্য আমরা এই অনলাইন টিভিটা শুধু উন্মুক্ত রাখছি ন্যাশনাল এমবয় হিউম্যান রাইটসের জন্য তাই আমি অনুরোধ করব এখানে আমাদের কর্মীর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আমাদের যেহেতু এটা এক্সপার্ট না যে যারা আমাদের দায়িত্ব পালন করে এরা অনেক ভুল করতেছে এটা সিস্টেম সুন্দর করতে পারতেছে না বলার পরও তো তাহলে তো আমাদের তো ফেলে দেওয়া যায় না আমাদের এর মধ্যে কাজ করতেই হবে করতেই হবে তাহলে ভুল বিয়া দিবি মানুষ থাকবেই আমরা মানুষ মাত্রই ভুল করি ফেলি আমাদের শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে আমরা গুণাগার হই আমরা অন্যায় করি আমরা বিভিন্ন অপকর্ম করি না হয় এই যে কেসিন এত বছর ফর ধরা হইলে কেন এত বছর কোথায় গিয়েছিল জুয়া মত এগুলো তো চলতেছে অনেকদিন ধরে এখানে এ পর্যন্ত অনেক মানুষের একেবারে ফুটি ফুটি লণ্ডভণ্ড হয়ে গেছে তার কেসিনোর মধ্যে পড়ি তার ইয়ার মধ্যে পড়ি কি এই যে মদের মধ্যে পড়ি তার সব শেষ এখন শেষ হওয়ার পর ইউনিফি টু যেমন সব শেষ হওয়ার পরে ধরা হলো কেসিনিও মানুষের টাকা সব প্রচার হওয়ার পরে ধরা হলো দেশ তিনি মানুষের সব কিছু গ্রাস করার পর ধরা হলো এগুলি যদি বিস্তার লাভ করার আগে যদি ধরা যেত তাহলে মানুষের আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি বাঁচা যেত আল্লাহ যেন আমাদেরকে এই ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটসের পতাকা তলে আসার জন্য উদ্বুদ্ধ জানাই এবং আপনার আশপাশ সবাইকে আহ্বান করবেন এই পতাকা তলে আসার জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নেক খায়াত দান করে অসুখের নেয়ামত থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এবং আমাদের প্রত্যেকের খায়াতের বরকত দান করে এবং বিবি পাল ভাইয়ের প্রত্যেকের উপর রহমত নাজিল করে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ